হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো এই মুহূর্তে আপনাদের মাঝে নিয়ে আসলাম তিন বেডরুম এক বারান্দা খোলামেলা বারান্দার একটি একতলা বাড়ির ফাউন্ডেশন। তো এই ফাউন্ডেশনটি ব্রিক দিয়ে নেওয়া হয়েছে। তো এখনও অনেকেরই ধারণা রয়েছে যে ব্রিক দিয়ে একতলা ফাউন্ডেশন করা যায় না। তো ওই ক্ষেত্রে তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকের ভিডিওতে এটা মূলত করার উদ্দেশ্য হচ্ছে ব্রিক দিয়ে একতলা দুইতলা বাড়ি অবশ্যই করা যায়। তো আপনারা চাইলে ব্রিক দিয়ে একতলা বা দুইতলা ফাউন্ডেশন নিতে পারেন, ওই ক্ষেত্রে আপনাদের খরচটা একটু কম হবে। আপনাদের মাটিটা যদি ভালো হয় তাহলে অবশ্যই আপনারা একতলা বা দুইতলা ফাউন্ডেশন ব্রিক দিয়ে নিতে পারবেন। তো আপনারা চাইলে ওই বিষয়ের উপর আমার অনেকগুলো ভিডিও আছে ব্রিক দিয়ে একতলা বাড়ি করা, তো চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন। ভিডিওগুলো ডেসক্রিপশন বক্সে বা আই কার্ডে বা ইনডিসক্রিনে পেয়ে যাবেন যেগুলো ব্রিক দিয়ে একতলা করা হয়েছে বাড়ি। তো আপনারা ওখান থেকে দেখে আইডিয়া নিতে পারবেন। তো ভিউয়ার্স, এটি মূলত ব্রিক ফাউন্ডেশনের বাড়ি। এটা যদি আপনাদের পুরাতন মাটি হয় বা ভালো মাটি তাহলে আপনি অবশ্যই করতে পারবেন। এখানে আপনার যদি নতুন বালু ভরাট করেন বা ওই জায়গায় আপনি করতে চান তাহলে আপনার ওইখানে সিস্টেমটা একটু ভিন্ন হবে। আর আপনি যদি পুরাতন মাটি কেটে করেন ওই ক্ষেত্রে আপনার করতে একটু ভালো হবে, সহজ হবে। তো ওইখানে কোনো ঝামেলা করা লাগবে না। আপনি চাইলে একটা 20 ইঞ্চি একটা 15 ইঞ্চি দিয়ে বাকি উপরে সব 10 ইঞ্চি দিয়েও ছাদ দিতে পারবেন। আবার আপনি যদি চান তো আপনি একটা 15 আর উপরের সবগুলা 10 দিয়েও ছাদ দিতে পারবেন। তো আপনি যদি ভিডিওটি দেখে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক বাটনে একটা লাইক ও কমেন্ট করবেন। আর যদি ভিডিওটি ভালো না লাগে তাহলে ডিসলাইক করবেন। আর ভিডিওটি যদি বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল নোটিফিকেশানটাকে অন করে দিন। এরকম নিত্য নতুন কম খরচে কীভাবে বাড়ি ফাউন্ডেশন নিতে হয় বা কীভাবে করা যায় সেই রকম ভিডিও আসবে। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।